गत 17 मास धरे राज्य शिक्षा दफ्तर आमादेर के मौखिक टर्मिनेशन करेछेन। एटा एकटा भारतवर्षेर मध्ये नजिरबिहीन घटना। एटा रेगुलर एमप्लयीदेर के मौखिक भावे टर्मिनेशन करा हय। এখন অবধি আমরা কোনো ধরনের টার্মিনেশন কপি দপ্তর থেকে পাইনি। ত্রিপুরা সরকার আমাদেরকে একটা টার্মিনেশনের কপি দিতে পারেনি। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা 17 মাস বেতন পাচ্ছি না। 106 জন আমাদের 5 জন আমাদের
প্রয়াত হয়েছেন, এর মধ্যে কেউ কেউ সুইসাইডও করেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা রাস্তায় নামতে বাধ্য হচ্ছি, কারণ এই করোনা পরিস্থিতিতে আমরা ডিস্টেন্স, সোশ্যাল ডিস্টেন্স দেখছেন আমরা মেনটেন করছি, কিন্তু রাজ্য সরকার যেহেতু আমাদের কথা কোনোভাবেই শুনছেন না, কর্ণপাত করছেন না। পাশাপাশি এও আপনারা জানেন যে সুপ্রিম কোর্ট আমাদেরকে গ্রুপ টি এবং গ্রুপ ডি পদগুলোকে সোলেস হিসাবে ডিক্লেয়ার করে দিয়েছিল, কিন্তু এক অদ্ভুত কারণ রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী উনার যা মর্জি মাফিক তাই করে যাচ্ছেন। উনি আইনমন্ত্রীও বটে, কিন্তু উনি আইন মানেন না। সুপ্রিম কোর্ট যখন আমাদেরকে এই নির্দেশ দিয়েছেন, তখন রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী জেআরবিটির মাধ্যমে একটা পরীক্ষা কল করে বসেছেন, তাতে পার্টিসিপেন্ট সারা ভারতবর্ষের সমস্ত লোক। শুধু তাই নয়, আপনারা জানেন আমরা ত্রিপুরা হাইকোর্টে এই বিষয়টা নিয়ে একটা কেস করে রেখেছি, কিন্তু এই সরকার যে আইনকে তোয়াক্কা করে না তার প্রমাণ হল জেআরবিটি আগামী 20 তারিখ এবং 22 তারিখ পরীক্ষা নেবে ঘোষণা করে দিয়েছে। যে জায়গায় ত্রিপুরা হাইকোর্টে আমরা জেআরবিটিকে পার্টি করে কেস করেছি, রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী তথা আইনমন্ত্রী বারংবার ল অফ দ্য ল্যান্ড বলে দেখেন, কোথায় ল অফ দ্য ল্যান্ড? দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট আমাদেরকে একটা জাজমেন্ট দিয়েছে, আমাকে গ্রুপ ডি এবং গ্রুপ ডি পদগুলো যেটা এফিডেভিট করে রাজ্য সরকার জমা করেছে সুপ্রিম কোর্টে, সেটাই উনি মানছেন না। এখন প্রশ্ন হল, 17 মাস আমাদের বেতন নেই, আমাদের কোনো টার্মিনেশন নেই, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের যে জাজমেন্ট, সেই জাজমেন্টকে মিস ইন্টারপ্রেট করা হয়েছে, বিনা নোটিশে কারোর চাকরি যেতে পারে না, সেই দাবি আমরা এখনও জানাচ্ছি। এবং আমরা রাজ্যের শিক্ষা দপ্তরের কাছে একটাই আবেদন করছি বারবার, যে আপনারা যে ভুলটা করেছেন সেই ভুলটাকে সংশোধন করে আমাদেরকে আমাদের বিদ্যালয়ে পৌঁছানোর ব্যবস্থা করুন, অন্যথায় আমরা বৃহত্তর আন্দোলনের জন্য তৈরি হচ্ছি। আমরা রাজ্য সরকারের কোভিড পরিস্থিতিকে বারবার নজর দিচ্ছিলাম এবং আমরা কোঅপারেশন করে যাচ্ছিলাম, কিন্তু দেখলাম রাজ্য সরকার এই কোভিড পরিস্থিতিকে দিয়ে আমাদের পেটে লাত মারার ব্যবস্থা করছেন। আমরা আজকে অসহায়, আমাদের ছেলে মেয়েদের পড়াশোনা প্রায় বন্ধের পথে, খাবারের ব্যবস্থা নেই, ঔষধের ব্যবস্থা নেই। সুতরাং আমরা রাজ্য সরকারকে এইভাবে রাজ্য পরিচালনা করতে দিতে পারি না। আমাদের চাকরির ব্যবস্থা করবে ইলেকশনের আগে প্রতিশ্রুতি ছিল, এখন অবধি সেই ব্যবস্থা করে উঠতে পারেনি। 3.5 বছর কাটিয়ে দিয়ে দিয়েছেন রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর কাছে আবারও আমরা আবেদন রাখব, যে আপনারা অতি শীঘ্রই আমাদেরকে বিদ্যালয়ে যাওয়ার ব্যবস্থা করুন, অন্যটা আগামী দিন কিন্তু আমরা রাস্তায়ই থাকব। কতক্ষণ চলবে এই ধরনের? আমরা 1 ঘন্টার একটা প্রোগ্রাম নিয়েছিলাম, এখন দেখি কতদূর করা যায়। দেখবো বিষয়টা।